দো লেখে গেছে, তো আমি একটা ক্রাফট করার চেষ্টা করছি। তো দোলের সময় দেখেছেন বাচ্চারা কালারফুল টাইপের সানগ্লাস পরে, তো আমি ওরকম একটা বানানোর চেষ্টা করছি। আমি এইটা বসিয়ে গোলটা ড্র করে নেব। গোলটা ড্র করে নিয়েছি, আমার এইটার থেকে এইটা একটু ছোট, এইটা ঠিক সেন্টারে বসিয়ে এখানেও একটা গোল ড্র করে নেব। এবারে এই চশমার যে ডান্ডিটা হবে সেটা আমি ড্র করছি, আর এখানটা। এবারে আমাকে এটা কেটে নিতে হবে। আমি কি করব, এটা যখন কাটব তখন তলায় আরেকটা কাগজ রেখে নিচ্ছি, যাতে আমার একটা কাটলেই দুটো একসঙ্গে কাটা হয়ে যায়। এরকম হয়ে গেল। এবারে মাঝখানের এই অংশটাও আমাকে কেটে নিতে হবে। ধারালো এটা দিয়ে এটা কেটে নিচ্ছি। আমার এটা কেটে বাদ দিয়ে দিয়েছি। মোটামুটি আমার চশমা রেডি। আমি এখানটা ফেভিকল দিয়ে দিচ্ছি, ওখানে এটা দিয়ে জুড়ে দেব। এটা একটু জুড়তে টাইম দিতে হবে। চশমার ডান্ডাটা এখান থেকে আমি এরকম হাত দিয়ে মুড়ে দিলাম, একইভাবে এখান থেকেও এইভাবে মুড়ে দেব। আমার চশমা মোটামুটি রেডি। একদিকে ব্লু কালারের সেলোফেন পেপার দেব, আরেকদিকে ইয়েলো কালারের সেলোফেন পেপার দেব। তো কাঁচের চশমা এই জায়গাটা যে কাঁচটা থাকবে, তো কাঁচের জায়গায় আমি সেলোফেন পেপার দিয়ে করে নেব। গোল করে কাটতে হবে সেলোফেন পেপারটা। আমি এইটা বসিয়ে গোলটা যাতে ঠিক হয় সেভাবে ড্র করে নিচ্ছি। এই ইয়েলোর ওপরেও আমি ড্র করে নিচ্ছি। আমি সেলোফেন পেপারটা এবার কেটে নেবো এই গোল দাগ বরাবর। ইয়েলোটাও কেটে নেব এবার। আমার চশমা মোটামুটি রেডি। তো আমার এই গোল ভাবে কাটা হয়ে গেছে। এবার এখানে ভেতর দিকে আমি ফেভিকল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এই দুটো আটকে দেব। ফেভিকল লাগিয়ে নিচ্ছি আমি। ব্লুটা এদিকে আটকে দিলাম। আপনারা ইচ্ছা করলে দুদিকে এক কালারের দিতে পারেন, কিন্তু আমি এটা জাস্ট একটু বাচ্চাদের তো ফাঙ্কি করার জন্য দুটো কালার ইউজ করেছি। এবার আমি চশমাটায় কিছু ডেকোরেশন করে দেব। আমার এই যে ফুলের কিছু মোটিভ ছিল, এই মোটিভগুলোকে আমি ইউজ করব। এটার পেছনে আমি ফেভিকল লাগিয়ে নিচ্ছি। ফেভিকল লাগিয়ে নিলাম, নিয়ে এই যে এখানে জয়েন্টটা করেছি এই জায়গায় এটা আটকে দেব। এটাতেও আমি ফেভিকল নিলাম। এটা ওপর দিকে যেহেতু দিয়েছি, এটাতে আমি এখানে নিচের দিকে লাগিয়ে দেব। লাল পেন নিয়েছি, নিয়ে এখানে কিছু ডেকোরেশন করে দেব। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। যেহেতু জিনিসটা বাচ্চারা ইউজ করবে, যতটা মজাদার করা যায়। আমার চশমা রেডি হয়ে গেছে। দেখুন, একদিকে ইয়েলো কাঁচ, একদিকে ব্লু কাঁচ,